রেস্টুরেন্টে চলো না, আমরা রেস্টুরেন্টে যাই। মামুর বেটি, তুমি মাঝে মাঝে এসব কথা বলছো না যে? মাঝে মাঝে কিন্তু আমি পাশতে পারি না, বুঝেছো? তোমার ল্যাঙ্গুয়েজটা না আমার থেকে একদম ডিসগাস্টিং লাগে। আমি কিভাবে যে তোমার ল্যাঙ্গুয়েজটা বুঝি? আমার কালে এত মেধা দিছে তোমার ল্যাঙ্গুয়েজ বুঝার জন্য। কি বলছো? এই ভাষার জন্য কত মানুষ শহীদ হয়েছে তুমি জানো? এই যে 52 সালে যে ভাষা যুদ্ধটা হয়েছে, কি জন্য হয়েছে? আমাদের ভাষার জন্য তো নাকি? এটা রাজশাহী ভাষার জন্য, এটা হচ্ছে বাংলা। ওরে মামুন বেটি, তাহলে বলছি কি, রাজশাহী আর কুষ্টিয়া পাশাপাশি না? কুষ্টিয়া ভাষা তো অনেক শুদ্ধ আর রাজশাহীর ভাষা অনেক শ্রুতি মধুর হয়, বুঝেছো? এই যে তোমার সাথে যে আমি প্রেমটা করেছি, কেন করেছি জানো? কেন? তোমার ভাষাটা আমার অনেক কিউট লাগছে। কোন ভাষাটা? আমার বরিশালের ভাষা। সো প্রাউড ফিল করি আমি ওর ভাষা নিয়ে। তার যে আমার ভাষার মতো ভাষার খুঁজেই পাবা না। যতগুলো নাটক করে সব নাটকে বরিশালের ভাষা ছিল নাটক কি হয়। সব সাবস্ক্রাইবার তো বরিশালের নাটকে। মুই ভাবছিলাম মোর একটু প্রশংসা করবে। মামুর বেটি, এই মুই তোর প্রশংসা কি লিখে হরমু? মোর মোর ভাষার প্রশংসা মুই না হরে তোর ভাষার প্রশংসা করতে দেমু? হ্যাঁ বলবো কেমন? এবার আমার প্রচুর দমের খিদে লাগবে, মাথা ব্যথা, আর টন টন করতে চাট দি চাট, রেস্টুরেন্টে খাইছে তো মাঠ। বলছি কি, রেস্টুরেন্ট তো যাব। এবারে তোর কথা থাম, তোর এসব আলু গুলো কথা তুমি বলছিস চল না আমি তুই রেস্টুরেন্ট। মামুর বেটি, তুমি আমার কথাটা পাইতে পারছো না কেন? ঘটনা হয়েছে কি, আমি যখন বাসা থেকে বের হই তখন আমার আসলে পাসটা আনতে ভুলে গেছি, মানে মানে একটা আনতে ভুল করেছি। তো বলছিলাম কি যে তুমি আজকে কি রেস্টুরেন্টে বেলটা, তুমি আজকে টাকার মানি ব্যাগ আনতে ভুলে গেছো? তুমি গার্লফ্রেন্ডে কল দিতে ভুলে নাই হলে না? আজ তোমার অবস্থা, আজ আমি চললেই যাবো তোমাদের থাকুইলো। আর যে যে ভিক্ষুকরা যে টাকা দিল এ দরকার হইলে আমি বরিশালে যাই, তোমার মতো খয়রাত করমু। হ্যাঁ মামুর বেটি প্রিয় তোমা, দরকার হইলে মুই খয়রাতি করমু বরিশালে যাইয়া। আমি তোকে খয়রাত দিব চল। কি রে ভাই, তুই যা কেন শুকাই? আরে তুই আমার পাও দেখে লিখো বেয়াদব কোথাকে যেন। ওই খয়রাতি, তুই চিনিস? তুই কার গায়ে হাত দিছিস? তুই আমারে, দ্যাট মিন্স হ্যাঁ হ্যাঁ তোরে, তুই তোরে কইছি খয়রাতি। ওই খয়রাতি না কইলে তো তুই বুঝবি না বরিশাল না যে তুই, তোরে তো খয়রাতি না কইলে তুই বুঝবি না তুই কার গালে হাত দিছিস জানস? আরে ওরে তোর ভিখারি মনে হয়। তুই কিন্তু মার খাবি কইলাম, এমন থাপ্পড় মারমু গালের চটি উড়ি যাইবে। হায় হায় হায়, এই খয়রাতি, এই তুই আমারে মারবি? এই ভিক্ষু কথা ঠিক মতো বল, খয়রাতি কি জানোস আর ভিক্ষু কি জানোস? দুইটা দুই রকম বিয়াদব কোথাকার জানো? তোর সাথে আমি রিলেশনই করবো না, তুই একটা বিয়াদব। ওরে আবার খয়রাতি রে, তোমার জন্য রিলেশন করার জন্য মনে হয় আমি উথল পাথল হয়ে আছি। তার আগে তুই আমাকে ক, তুই ওর গালি হাত দিলি কে আর ওরে টাকা দিলি কে? এই আমার পা দেখা লিখিছিস জন্য, হ্যাঁ কথা বলতে পারো না? এই কথা বলতে পারো না তুমি? ওই খয়রাতি সেইটাই তো, ও কথা পর্যন্ত বলতে পারে না, ওর দুইটা হাত নাই, তুই ওর গালি হাত দিলি কে? ওই মুন্ডর মতো চাইতেছে তোরে গলা টিমা মাইরা ফেলাই। এই খয়রাতি তুই জানোস ও এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ে, দুই হাত নাই, তারপরেও সম্পূর্ণ কাজ নিজের ইচ্ছায় নিজের যোগ্যতায় করে, হাত পা দিয়ে, হাত নাই তাও ওই পাও দিয়ে করে। আর খয়রাতি নিজে খয়রাতি তো, আর একজনের খয়রাতি মনে হয়। এখন কি করেছিস জানিস? তুই খরাত করিস, তোর একটা থাপ্পর দিয়ে যাও। এই দাদা শালার খয়রাতি, শোন ভাই ঠিক কিছু বসনি। হ্যাঁ হ্যাঁ, ও তুই তো কথাই কইর পারিসনি, এলা খয়রাতি তোর উপর ঠাডা পড়বি। আর ভাই শোন, ঘটনা হচ্ছে একটা প্রেম ছিল মনে হয় ছুটে গেল, যাই হোক মাফ করে দিস, বুঝছো? মনে হয় কিছু এই না হলে ভাই তুই আমার চল, তাই গে শালা খয়রাতি। হ্যাঁ।